হ্যালো আমরা আসি গ্রামে সবাই মিলে ডাব খাবো আমার সাথে ভাইব্রাদার ভাইস্তি ভাতিজি তারপরে দাদা ছোটো ভাই সবাই আসি তো আমরা এখন ডাব খাবো প্রচুর গরম গ্রামে গ্রামে এতটা গরম যেটা না আসলে বোঝা যায় না শহরের থেকেও গরম বেশি আমরা অনেক সময় মনে করি যে শহরেই শুধু গরম গ্রামে গাছপালায় গরম কম আসলে তা না আসলে ওয়েদারের বিভিন্ন চেঞ্জের কারণে বৈশ্বিক এমন একটা চেঞ্জ হয়েছে যেখানে আগে যেমন গরম শীত গ্রীষ্ম তারপরে বর্ষা যে ছয়টা ঋতু ওই ঋতুর অনেকটাই পরিবর্তন ঘটেছে এখন মনে হচ্ছে ঋতু বলতে যে গরম আর কিছুটা শীত 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 খুব কম পরে গরমটাই ম্যাক্সিমাম সেই গ্রীষ্মকাল বলতে এখন আর কিছু নাই তো এখন আমরা ডাব খাব সেই ডাব গাছ থেকে পেরে আনা হয়েছে তো সবার কেমন লাগতেছে ডাব খাওয়ার জন্য হ্যালো তো এখন আমরা ডাব কাটবো ডাবের কাদি আমরা নিয়ে আসছি সেই ডাব কাটা হবে তো আমরা ডাব কাটতেছি সবাই আমার নাকে সরা ডাব খাবো ডাবের যে সরা সরা দিয়ে ডাব আলাদা করা হইছে সরা বি করে দিলাম কই জগ দাও এই জগ দাও শেয়ার লই নেই লেটা উ গইলা এই পাশে হলো অবশ্য ডাব আমরা চুমুক দিয়ে খাইলে মজা বেশি হইতো তো আমরা জগে ঢেলে নিচ্ছি ডাবের পানি স্বাস্থ্যের জন্য অনেক ভালো ডাবে অনেক রকমের খনিজ পদার্থ আছে যা শরীরের জন্য অত্যন্ত উপকারী উপকারী এবং কচি ডাব সেলাইনের কাজ করে যেটা মানব দেহের গরমের জন্য খুবই ভালো এবং শরীর স্বাস্থ্য খুবই ভালো রাখে তো ডাবে চামচ লাই যাও নারিকল উঠাইতে হবে এই এটা চামচ দাও হই আমাদের টিমে আর একজন সদস্য আসলো হ্যাঁ সদস্য আসছে এই যে ইয়ানো গ্লাস এই যে ডাবের যে লেওয়া বা শ্বাস সেই এই দেখেন ডাবের লেওয়া লেওয়া বা শ্বাস আসের মজা জম্মের মজা জম্মের

একবারে খতম করবা এক মশা পড়ছে গালে তোমার আগে দিয়ে তুমি চুমুক দাও আগে তাকাও ওইসে মজা মজা চুমুক দাও এক চুমুকে ফিনিশ ও দুইটাও কাটা লাগবে মজা মজা নেক্সট নেক্সট হুম না

তো বন্ধুরা এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ সকল